দেখুন, যে কারণে প্রত্যেক বড় প্লেনে থাকা এই গুপ্তকক্ষের কাজ। অ্যারোপ্লেনে যাত্রী পরিবহনের চমৎকার ব্যবস্থা থাকে, কিন্তু যাত্রী পরিবহনের সুবিধা থাকার পাশাপাশি আরও কিছু গুপ্ত ব্যবস্থাও প্লেনের ভিতরে থাকে, যার কথা অনেকেই জানেন না। একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, বড় প্লেনগুলোতে প্লেনের ক্রুয়ের বিশ্রামের জন্য থাকে একটি বিশেষ গুপ্তকক্ষ। সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে, বোয়িং 777 এবং 787 প্লেনে বিমানকর্মীদের বিশ্রামের জন্য রীতিমতো বিলাসবহুল বন্দোবস্ত থাকে। এর জন্য তৈরি করা হয় একটি গোপন বিশ্রামাগার, গুপ্ত সিঁড়ির মাধ্যমে পৌঁছতে হয় সেই ঘরে। এক এক প্লেনে এক এক জায়গায় তৈরি করা হয় এই ঘর। তবে অধিকাংশ প্লেনেরই উপরের অংশে যেভাবে লাগেজ বিন তৈরি করা হয়, সেই কায়দাতেই তৈরি হয় এই গুপ্ত বিশ্রাম কক্ষ। বিমানের পরিভাষায় একে বলা হয় সিআরসি বা ক্রিউ রেস্ট কম্পার্টমেন্ট। এক এক প্লেনে সিআরসির আয়তন হয় এক এক রকম। তবে ককপিট এবং ফার্স্ট ক্লাসের যাত্রীদের মাথার উপরে সাধারণত একটি সিআরসিকে গড়ে তোলা হয়। কী থাকে এই সিআরসির ভেতরে? সাধারণত বোয়িং 777-এর সিআরসিতে থাকে 6 থেকে 10টি বিছানা। বিছানাগুলোতে লাগানো থাকে বেল্ট। ঝড়ঝঞ্ঝার সময় বিশ্রামরত বিমানকর্মীরা বিছানা থেকে যাতে পড়ে না যান, তার জন্যে করা হয় এই ব্যবস্থা। বিছানার সঙ্গেই থাকে লাগেজ রাখার জায়গাও। এছাড়াও কোনো কোনো প্লেনে আবার টিভির ব্যবস্থাও আছে। বোয়িং 777-এ আবার পাইলটের জন্য একটি আলাদা ঘর রেখে দেওয়া হয়। এই ঘরে দুটো বিছানা থাকে, থাকে দুটো বিজনেস সিট, এবং কোনো কোনো প্লেনে সেই সঙ্গে একটি টয়লেট রেখে দেওয়া হয়। দীর্ঘক্ষণের উড্ডয়নের কাজ করতে করতে বিমানকর্মীরা যাতে ক্লান্তি বোধ না করে এবং প্রয়োজন মতো রিল্যাক্স করে নিতে পারেন, সেই জন্যই এই সব ব্যবস্থা। কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলট সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সিআরসিতে বিশ্রাম নেওয়ার অভিজ্ঞতা নাকি মোটেও সুক্ষণ নয়। তার বক্তব্য, বিছানা খুব নরম আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকই, কিন্তু ঘরগুলোতে কোনো জানালা থাকে না। একেবারে জানালাহীন একটা ঘরে শুয়ে থাকতে কেমন লাগে বলুন তো? ঠিক মনে হয় একটি কফিনের ভেতর শুয়ে রয়েছি। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।